হিজবুল্লাহর সাথে যুদ্ধ ইসরায়েলের আত্মহত্যার সমান, কিসের এত ভয়? হিজবুল্লাহর সঙ্গে আত্মঘাতী হামলায় নেমেছে ইসরায়েল, পড়বে ভয়ঙ্কর বিপদে। লেবাননের সঙ্গে যুদ্ধ মানে আত্মহত্যার সমান। হঠাৎ ইসরায়েলের প্রাক্তন সেনাপ্রধান এত ভয় পাচ্ছেন কেন? কেনই বা তিনি এত বড় কথা বলছেন, ইসরায়েলকে সাবধান করছেন, কিন্তু ইসরায়েল কি আদৌ শুনবে সে কথা? তার মানে ভয় পাওয়ার কারণও রয়েছে বলতে হয়। গাজায় এতদিন ধরে ইসরায়েল যে হামলা চালাচ্ছে, সেই হামলাই এবার ব্যাকফায়ার হয়ে আসতে শুরু করছে ইসরায়েলের দিকে। হঠাৎ এটাই হচ্ছে, কিন্তু কিভাবে সম্ভব? হিজবুল্লাহকে রোখা মুশকিল, আত্মঘাতী হামলায় নামছে ইসরায়েল। এখনো হামাস হার মানেনি ঠিকই, কিন্তু ইসরায়েলকে হারাতেও পারেনি, আর হারানো অত সহজ নয়। তবে গাজা নয়, একটু ঘুরে তাকান লেবানন আর ইসরায়েলের সীমান্তের দিকে। দেখুন, প্রতিদিন ওখানে চলছে হিজবুল্লাহ আর ইসরায়েলি সেনার পাল্টা পাল্টি হামলা। গাজায় যেমন মানুষ বাস্তুহারা হয়েছে, ওই সীমান্তের অবস্থা ঠিক একই। সীমান্তে যে সমস্ত ইসরায়েলি আর লেবাননের মানুষ থাকেন, তাদের করুণ অবস্থা অনেকটা গাজার মতোই। একটা যুদ্ধ মানে ভাবুন তো, কত আর্থিক ব্যয় থেকে শুরু করে সামরিক শক্তি, সব কিছু সামাল দিতে হয়, সব দিক ভাবনা চিন্তা করে পা ফেলতে হয়। ইসরায়েল তার পুরো সময়টাই এখন দিচ্ছে গাজার দিকে। যদি এই সময়টা লেবাননের সাথে যুদ্ধ বাঁধে, তাহলে ইসরায়েল কি আদৌ সামাল দিতে পারবে? একটা দেশের পক্ষে দুই দিকে দুই রকমভাবে যুদ্ধ সামলানোটা ঠিক কতটা কঠিন তা তো বুঝতেই পারছেন। আর তাই হয়তো কূটনীতিকরা আশঙ্কা করছেন, লেবানন আর ইসরায়েলের যুদ্ধ বাঁধলে তার স্বাভাবিক যুদ্ধ হবে না, এটার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। এই যুদ্ধে ইসরায়েল আগ বাড়িয়ে পা দেওয়া মানেই ইসরায়েলের আত্মহত্যার সমান। এই এত বড় কথাটা কিন্তু ইসরায়েলের মিত্র রাষ্ট্র বলছে না, শত্রু রাষ্ট্র বলছে না, বলছে যারা ইসরায়েলকে খুব ভালোভাবে চেনে, ইসরায়েলের ক্ষমতা কতটুকু তা জানে। ইসরায়েলের প্রাক্তন সেনাপ্রধানের মুখেই এমন কথা। ইসরায়েলের ভিতরেই যেন একটা ভয়াবহ বিপদের গন্ধ। দেখুন, যুদ্ধ কখনোই কাম্য নয়, যুদ্ধ মানেই তো মানবতার একটা বিপর্যয়। সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল আর লেবাননের যুদ্ধের দিকে যাওয়াটা উচিত নয়, আর সেই পরামর্শই দিচ্ছে বৈশ্বিক পরাশক্তিগুলো। কিন্তু কে শোনে কার কথা? পরাশক্তিগুলো শুধু পরামর্শ দিতে পারে, কিন্তু যে দুই পক্ষ যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে তো আর ব্যক্তিগতভাবে থামাতে পারে না। তাদের নিজস্ব সিদ্ধান্তের উপরেও কোনো জোর নেই, যার কারণে উত্তরোত্তর চড়ছে উত্তেজনার পারদ। লেবানন আর ইসরায়েলের যুদ্ধ বাঁধলে তার পরিণতি স্বাভাবিক একেবারেই হবে না। ইসরায়েলের হাত যেমন শক্ত করে ধরে রেখেছে পশ্চিমা মিত্ররা, অপরদিকে লেবাননের হাত ধরে রেখেছে ইরান সহ মধ্যপ্রাচ্যের বহু শক্তিশালী দেশ, সাথে তো তুরস্ক রয়েছে। হয়তো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধটা শুরু করছে ঠিকই, কিন্তু একবার যুদ্ধ শুরু হয়ে গেলে হিজবুল্লাহকে তখন সাহায্য করার কোনো অভাব হবে না। সম্প্রতি ইরান তাদের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নানান ঝামেলায় আটকে ছিল, খুব একটা প্রকাশ্যে বড়সড় স্টেপ নেয়নি। এই যে মধ্যপ্রাচ্যের এত সংকট, এত উত্তেজনা, তখনও কিন্তু ইরান চুপই ছিল, কিন্তু সেই সমস্যাটা ইরানের মিটেছে। প্রেসিডেন্টের নির্বাচন নিয়ে আপাতত কোনো ঝামেলা নেই, তাই ইরান যদি একবার হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে সরাসরি মাথা গলিয়ে ফেলে, তখন কিন্তু হিজবুল্লাহকে রোখা মুশকিল। গাজার চিত্র রিপিট হচ্ছে ইসরায়েলে, ভয়টা কি এখানেই? ইতিমধ্যেই লেবাননে হামলার পরিণতি যে ভয়াবহ হবে তা জানিয়ে দিলেন ইসরায়েলের জেনারেল। দফায় দফায় হিজবুল্লাহ আর ইসরায়েলের সেনার মধ্যে পাল্টা পাল্টি হামলা চলেছে, আশঙ্কা করা হচ্ছে সর্বাত্মক যুদ্ধের। ঠিক তখন অনেকটা বোমা বিস্ফোরণের মতো একটা বড় কথা বলে ফেলেছেন ইসরায়েলের প্রাক্তন জেনারেল ব্রিক। ইনি কিন্তু ইসরায়েলের ক্ষমতা সম্পর্কে সবটা জানেন। একটা যুদ্ধ বাঁধলে ইসরায়েলের সেই যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা ঠিক কতটুকু রয়েছে সেটাও জানেন। তিনি যে তার দেশকে ভালোবাসে না এমনটা নয়। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এই জেনারেল নাকি লেবাননের সঙ্গে যুদ্ধের পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। কিন্তু কেন? তাহলে কি ব্রিক ভয় পাচ্ছেন? আসলে ঠিক তা নয়। ব্যাপারটা হলো, ইসরায়েলের চারিদিকে ঘিরে ধরেছে শত্রু রাষ্ট্র, এখন কাকে ছেড়ে কাকে সামাল দেবে এই জায়গাটাতে গিয়ে একটু চিন্তায় পড়ে গিয়েছেন তিনি। তার কথায়, হিজবুল্লাহর উপর হামলার জন্য যদি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকতে হয়, তাহলে কিন্তু তা ইসরায়েলের আত্মহত্যার সমান হবে। এর পেছনে বেশ কতগুলো লজিক দিয়েছেন। কি সেই লজিক? সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে একটু নজর দিলেই স্পষ্ট বোঝা যাবে। কেন তিনি এত বড় কথা বলে ফেললেন? হিজবুল্লাহর হামলায় কিন্তু পুরো ছাই হয়ে যাচ্ছে হাজার হাজার একর জমি,
ইসরায়েলের সীমান্তে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে ইতিউতি ছুটে বেড়াচ্ছেন নিরাপদ আশ্রয়ের জন্য। যেন এক টুকরো গাজার চিত্রই রিপিট হচ্ছে এখানে। ইসরায়েলের উত্তরে এমন পরিস্থিতি চিন্তায় ফেলেছে নেতানিয়াহুকে। আর তার থেকে বড় কথা কি বলুন তো, যে আয়রন ডোম মাসের পর মাস ধরে ইসরায়েলকে শত্রুপক্ষের ড্রোন, ক্ষেপণাস্ত্র, রকেট হামলা থেকে বাঁচিয়েছে, সেই আয়রন ডোম যেন আর পেরে উঠছে না। যদি প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুটে আসে, তাহলে কি সেটা সম্ভব সামাল দেওয়া? যদি হিজবুল্লাহর সঙ্গে পুরোদমে যুদ্ধ বাঁধে, হিজবুল্লাহ কিন্তু ডজন ডজন ক্ষেপণাস্ত্র পাঠাবে ইসরায়েলের দিকে, তখন দেশটা কিভাবে সেগুলোকে আটকাবে? আরও বিপদে পড়বে ইসরায়েলের নাগরিকরা। এই ড্রোন মোকাবেলায় ইউক্রেন তাদের কাছ থেকে ইসরায়েলকে শিক্ষা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছিল, কিন্তু ইসরায়েলের সামরিক বাহিনী এখনো পর্যন্ত সে বিষয়ে খুব একটা আগ্রহই দেখায়নি। প্রশ্নটা তো এখানেই, যখন ইসরায়েল একটা জায়গায় সেনাবাহিনী রাখতে পারছে না, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাঁধলে তখন ছটা স্থানে বা ছটা জায়গায় কিভাবে সেনা রাখবে? কিভাবে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্রের সামাল দেবে? এমতো পরিস্থিতিতে রাস্তা একটাই, নিজেদেরকে সুসংগঠিত করার জন্য সেনাবাহিনীকে আপাতত যুদ্ধ থেকে বিরতি দিতে হবে। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রাক্তন জেনারেলের কথায়, 20 বছর ধরে কোনো একটা দেশ শুধুমাত্র যুদ্ধ করে যেতে পারে না, সেই যুদ্ধের জন্য সেনাবাহিনীকেও প্রস্তুত করা দরকার। কিন্তু ইসরায়েল সেই সময়টাই বা পাচ্ছে কোথায়? একটু মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে তাকান, বিগত 50 বছরের ইতিহাসটার দিকে তাকান, সেখানে বহু যুদ্ধে ইসরায়েলের নাম জড়িয়ে রয়েছে। এই অঞ্চলে কে কাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, কোন অঞ্চল কার অধীনে, এই নিয়ে ঝামেলা লেগেই থাকে। আর এই ঝামেলা সাধারণ নয়, রীতিমতো সরাসরি যুদ্ধই বলা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে ইসরায়েল মোটামুটি প্রায় সময় কোনো না কোনো ছোটোখাটো যুদ্ধের জন্য জড়িয়েছিল, আর এখনও আছে। সুড়ঙ্গগুলোর ভেতরে কিন্তু শত্রুপক্ষরা তাদের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে। ওদিকে হামাসের হাতে এখনও বন্দী রয়েছে ইসরায়েলের বহু নাগরিক। সেই জিম্মিদের জন্য অন্তত হলেও 1 থেকে 2 বছর যুদ্ধ বন্ধ করা দরকার। ইসরায়েল বুনছে নিজের বিপদের বীজ, দেশের ভিতরেই বড় ফাটল। কূটনীতিকদের ধারণা, ইসরায়েল থামলে হিজবুল্লাহ থামবে, ফলে ইসরায়েল ভবিষ্যতে যুদ্ধের প্রস্তুতি নিতে পারবে। আজ ইসরায়েল যুদ্ধ চালাচ্ছে ঠিকই, কিন্তু একদিন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। ইসরায়েল এখন দৌড়চ্ছে অনেকটা লাল বাতির মধ্য দিয়ে, যেখানে প্রচুর প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হচ্ছে, কিন্তু সেনাবাহিনীকে নতুন করে গড়তে পারছে না। এখন ইসরায়েলের দরকার সময় নিয়ে সেনাবাহিনীকে আগে গড়ে তোলা, তারপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। এই মুহূর্তে লেবাননের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া মানে ইসরায়েল নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে, যা অনেকটা আত্মহত্যার সামিল। ইসরায়েলের এই জেনারেলের কথা যে হালকাভাবে উড়িয়ে দেবেন সেটাও কিন্তু আর হচ্ছে না, কারণ ইসরায়েলের ভিতরে ভিতরে বিপদের বীজ বোনা শুরু হয়ে গিয়েছে। ইসরায়েলের মন্ত্রীরাও কিন্তু লেবাননের সঙ্গে যুদ্ধটা চাইছেন না, কোথাও গিয়ে ইসরায়েলের নাগরিকরা যুদ্ধ নামক জিনিসটা থেকে দূরে থাকতে চাইছে, শান্তিতে বাঁচতে চাইছে। যুদ্ধ কারোরই ভালো লাগে না, যুদ্ধ কারোর ভালো লাগে বলুন তো? ওদিকে তো আবার নেতানিয়াহুর স্ত্রী আশঙ্কা করছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে নেতানিয়াহুকে সরিয়ে দিতে পারে। ইসরায়েলের সেনা কর্মকর্তারা নাকি অভ্যুত্থানের ষড়যন্ত্র করছে। দেশটার শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি এনেছেন গুরুতর অভিযোগ, দাবি ইসরায়েলি বাহিনী তার স্বামীর বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটাচ্ছে। যদি তার কথা সত্যি হয়, যদি অক্ষরে অক্ষরে মিলে যায়, তাহলে কিন্তু ইসরায়েলের অন্দরে ইতিমধ্যেই ফাটলটা শুরু হয়ে গিয়েছে। সামরিক অভ্যুত্থান মানে বুঝতে পারছেন, দেশটার সরকার বলে কিচ্ছু থাকবে না, কয়েক বছরের জন্য রীতিমতো ওলট পালট হয়ে যাবে ইসরায়েলের সব কিছু। তখন ইসরায়েল কি করবে? নিজের ঘর সামলাবে নাকি বাইরের শত্রুদের সামলাবে? একটা দেশ দুর্বল হয়ে যাওয়া মানে সেখানে শত্রুপক্ষ আক্রমণ করলে তাকে সামাল দেওয়া মুখের কথা নয়, আরও বেশি করে শত্রুরা তখন অ্যাটাক করতে চাইবে। ওদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তাদের উপর এভাবে নেতানিয়াহুর পরিবার অবিশ্বাস করতে পারেন না। সমগ্র ইসরায়েলি বাহিনী অর্থাৎ IDF নয়, সেনাবাহিনীর কিছু কিছু সিনিয়র সদস্যদের জন্য নেতানিয়াহুর দৃঢ় কথাটা ঠিক, অর্থাৎ আশঙ্কাটা একেবারেই ভুয়ো নয়। নেতানিয়াহুর পরিবারের দাবি, ইসরায়েলের সেনাবাহিনী তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। আর তা যদি না হতো, তাহলে কি ঘটছে তা নিয়ে বহিরাগত আর স্বাধীন দলগুলোর তদন্তকে কেন তারা এত ভয় পাচ্ছে? ইসরায়েলের পরিবার আরও বলেছে, সেনাবাহিনী আর গোয়েন্দা প্রধানরা কেন দাবি করছেন যে হামাসকে নিবৃত্ত করা হয়েছে, যখন গত 7ই অক্টোবর ইসরায়েলে হামলা হয়েছিল সেই সময় বিমান বাহিনী কোথায় ছিল? ইতিমধ্যেই কিন্তু হামলা ঠেকাতে না পারায় ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছে ইসরায়েলের সামরিক, নিরাপত্তা আর রাজনৈতিক নেতারা। কিন্তু এই দায় এখনও স্বীকার করতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
তাই আপাতত এটা বলাই যায় হিজবুল্লাহ আর ইসরায়েলের যুদ্ধ না আটকালে গোটা মধ্যপ্রাচ্যের জন্যই বড় বিপদ অপেক্ষা করছে। আপনার মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আপাতত এখানেই শেষ করছি এই রিপোর্ট। সঙ্গে ছিলাম আমি শ্রীপর্ণা।